তো হে বাংলাভাষী, হোয়াটসঅ্যাপ কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি চলে এলাম আর একটা ভিডিওয়ে। আসতে জুতা বাড়ি টাড়ি কিছু মাইরো না, কারণ আমি জানি আমি লেট করছি। তো কি সমস্যা? চলে তো আসছি, আসলে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসছি। এই গরমের ভিতর আমার শরীর দেখতে পাচ্ছ কত পরিমাণ ঘেমে আছে। তো কিছু কথা বলার জন্য আসলে রাত 3টার সময় আমার এই ফেস ক্যাম ভিডিও বানাইতে হচ্ছে, আর এটা এডিট টিডিট করে হয়তো বা কালকে তোমরা পাইতে পারো। তো আসলে রাত্রে এডিট করলাম, একটা রিভিউ ভিডিও ছিল ওটা এডিট করলাম। তো এখন আমি হচ্ছে চাচ্ছি রোস্টিংয়ে প্রতিনিয়ত রোস্ট করার জন্য, রোস্টিংয়ে আসার জন্য, ব্যাক করার জন্য। আর টেকনিক্যাল চ্যানেল তো থাকতেই হবে আনবক্সিং এবং রিভিউ করার জন্য। আর আমার আমাদের বাংলা আসলে আমি রাখতে চাচ্ছি ব্লগের জন্য। তো আসলে এখন বলবা যে হচ্ছে, তো আমার তাহলে রোস্টিং চ্যানেল কোনটা? এখন রোস্টিং চ্যানেল বলতে আমি চলে যাবো হচ্ছে চকলেট বয়েজে। এটা হচ্ছে আমার অনেক আগে একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল, আসলে এখান থেকে আমি রোস্টিং শুরু করতে চাচ্ছি। তো তোমরা যারা এখনও আমার রোস্টিং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সেখানে অবশ্য ভিডিও নাই, সেখানে 2-3টা ফানি ক্লিপ আছে পোস্ট করা, সেখানে নতুন ভিডিও দিতে যাচ্ছি। তো তোমরা যারা এখন ওই চ্যানেলটাতে দেখোনি বা যাওনি, তো উপরে হচ্ছে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অবশ্যই গিয়ে তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। এবং ডিসক্রিপশন বক্স প্লাস আমার কমেন্টসের প্রথম লিঙ্কে হচ্ছে আমার চ্যানেলটা দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে যাই সাবস্ক্রাইব করে চলে আসো, আর আমি প্রতিনিয়ত সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তোমরা বলবা যে হচ্ছে, আরে ভাই রে ভাই, কে তুমি? এখন এই কথাটাও বলতে পারো, জুতাও মারতে পারো, বলা যায় না। কারণ হচ্ছে তোমরা এখন বলবা যে হচ্ছে একটা মানুষের কয়টা চ্যানেল হয়। আসলে ভাই আমার 3টাই পছন্দ। 3 টাকা জি আমি খুব ভালো করে করতে পারি। স্টপ ইট। এক নম্বর হচ্ছে রোস্টিং, 2 নম্বর হচ্ছে আনবক্সিং রিভিউ, এবং 3 নম্বর হচ্ছে ব্লগিং। সবচেয়ে মেইন জিনিসটা আমার ভালো লাগে হচ্ছে ব্লগিং, যেটা ভালো লাগে করতে। এবং কোথাও গেলে আমি সুন্দর করে ক্যামেরাটা বের করে ভিডিও করা শুরু করি, অনেক ছোট থেকে, ছোট কাল থেকে আসলে, যখন থেকে আমি ছোট তখন থেকে আসলে এই হবিসটা আমার কাছে ছিল। তোমাদেরকে একটা কথা শোনাই হচ্ছে, আমার যখন বয়স প্রায় 2010 সাল কিংবা 12 সালের দিকে, তখন হচ্ছে ওই যে একটা ফোন ছিল হচ্ছে এরকম স্লাইডিং ফোন, উপরের দিকে ওঠা যেত, ওখানে হচ্ছে ব্যাক ক্যামেরা ছিল একটা, ফোনটা সম্ভবত এলজির ছিল। তো ওইটা দিয়ে আমি ভিডিও বানাইতাম তখন, তখন হচ্ছে 500 GB মেমোরি ছিল মেবি। তো তখন একবার ঘুরতে গেছিলাম, তখন যাই ঘুরতে যাই সেই ভিডিওটা বানাইছিলাম। আসলে ক্লিপটা দেখাইতে পারছি না, কারণ মেমোরিটা আসলে আসতো নাই। এরপরে আমি হচ্ছে তোমার 12-13 থেকে আসলে একটু টুকটাক ভিডিও বানানো শুরু করি। এরপরে দেখি তৌহিদ আফ্রিদি ভাইয়েরা ব্লগিং করতেছে, আসলে তারপর থেকে আমার ইউটিউবে এন্ট্রি নেওয়া। ফার্স্টে ভাবছিলাম যে এন্ট্রি নেবো অন্য কিছু ভিডিও, অন্য কিছু। আস্তে আস্তে আমার কন্টেন্ট চেঞ্জ হইতে থাকে, আস্তে আস্তে আমার কন্টেন্ট অন্যদিকে যাইতে থাকে, ব্রেনে কুলাইতেছিল না যে কোন কন্টেন্টটা আমি ক্যাচ করব। তো আমার অনেক ফ্রেন্ড আছে বা আমার অনেক রিলেটিভরা আছে যারা আমাকে হিংসা করে। কোন এই লোক? ইয়েস ব্রো, হিংসা করে। খতম। তোমাদেরকে বলতেছি, তোমরা মনে মনে ভাবো কে কে আমাকে হিংসা করো। তো সেটা বাদ, হেটার্সদের জন্য কোনো কথা নেই। সাপাস পাইক না, সাপাস। আমি এখন আমার পজিটিভ ফ্রেন্ডদের বলবো। আসলে আমার কিছু ফ্রেন্ড আছে বলছে আমাকে ব্লগ করতে, বা তারা বলছে আমাকে হচ্ছে রোস্টিং ভিডিও করতে, তারা বলছে সিনেমাটোগ্রাফি করতে। আসলে একটু ক্যামেরা বা গিয়ার্স টাইপসের জিনিস, যেমন কম্পিউটার এডিটিং একটু পারি টুকটাক, আমি বলবো না যে খুব ভালো পারি, তো এগুলো পারি। ও আসলে আমি মেইন কথাটা স্কিপ করে যাচ্ছি, টাইম একটু বেড়ে যাচ্ছে, তো আমার বক বক তো তোমরা 10 মিনিট ধরে শুনবে না। তো মেইন কথাটা, মেইন টপিক আসে, এগুলো হয়তো বা পরে একদিন জীবনমুখী ব্লগ, রাফায়েত ভাইয়ের মতো একদিন জীবনমুখী ব্লগ বানায় তোমাদের সাথে গল্প করা যাবে। তো এখন মেইন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আসলে আমার 3টা চ্যানেল, 3টার ভিতরে একটা হচ্ছে আমাদের বাংলা, একটা আমাদের বাংলা টেক, আর 3 নম্বর হচ্ছে চকলেট বয়, যেটাতে এখন আমি রেগুলার হব, এবং আমাদের বাংলাতে অনলি তোমরা ব্লগ পাবা। আর চকলেট বয়েজ আর আমাদের বাংলা, এই দুটো হচ্ছে ব্লগ এবং রোস্টিং চ্যানেল। আর আমাদের বাংলা টেক ওইটা হচ্ছে আমার রিভিউইং চ্যানেল, আমি ওখানে গিয়ে আমার গ্যাজেটস রিভিউ করি বা আমার হচ্ছে আনবক্সিং করি, এবং আমার যেই স্পন্সর প্রোডাক্টগুলো থাকে সেগুলো আসলে আনবক্সিং করার চেষ্টা করি, এবং তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কী ইউজ করতেছি বা কী ধরনের জিনিস ইউজ করব সামনে। সঠিক বলেছেন। তো এখন হচ্ছে মেইন কথা যেটা, তো
তোমরা হচ্ছে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবা। অবশ্যই আমি হচ্ছে ডিসক্রিপশনে আমার দুইটা চ্যানেলের লিঙ্ক দিয়ে আসবো। এটা জানি না কোন চ্যানেলে আপলোড হবে, এটা মেবি আমি হচ্ছে আমাদের বাংলাতে আপলোড দিব। তো আমাদের বাংলায় আপলোড দেওয়ার পরে তোমরা ওই চ্যানেলগুলোতে দেখে আসবা। এবং পরশু দিন আমার হচ্ছে ওই চ্যানেলটাতে রিভিউ আসতেছে M02, হ্যাঁ স্যামসাং M02S এর একটা রিভিউ আসতেছে, অবশ্যই দেখে আসবে। তো এই যে মাইক্রোফোনটা ইউজ করতেছি, মাইক্রোফোনটারও রিভিউ আসবে। তো সেখানে গিয়েও সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে নতুন নতুন গ্যাজেট আসতেছে। আর গাইজ আর একটা খুশির খবর, সেটা পরেই বলি, সেটা আসার আগে আগে সম্পূর্ণ হোক তারপরে বলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত গাইজ, দেখতেছি অলরেডি 6 মিনিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, পিস। লাইট অফ কর। ও ফাক।